ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে কাণ্ডে এবার ক্যামেরা রহস্য সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে আইফোন দিয়ে ম্যাথিউ স্যামুয়েল নারদ সিং অপারেশন করেছিলেন সেই আইফোনের যে ক্যামেরা সেই ক্যামেরা নিয়ে কিন্তু এখন রহস্য তৈরি হয়েছে সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে ম্যাথিউ স্যামুয়েল তদন্তকারী অফিসারদের জানান যে আইফোনের যে ইয়ারফোনের জ্যাক ছিল সেই জায়গায় একটা ক্যামেরা বসানো হয়েছিল সেই ক্যামেরা দিয়েই কিন্তু গোটা স্টিং অপারেশন তিনি করেছিলেন এবং ম্যাথু স্যাম্বেল যেটা সিবিআই আধিকারিকরা জানিয়েছিলেন যেটা সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে দিল্লির একজন ব্যক্তি তিনি কিন্তু সেই ক্যামেরা বসিয়ে দিয়েছিলেন এখন সিবিআই তরফে জানা যাচ্ছে যে সেই ব্যক্তিকে যখন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করেন তখন সেই ব্যক্তি কিন্তু বলে দেন যে তিনি কিন্তু সেই ক্যামেরা বসাননি এমনকি তিনি দাবি করেন যে তিনি ম্যাথিউ স্যাম্বেলকে চেনেন না তারপরেই কিন্তু এই ক্যামেরা নিয়ে রহস্য তৈরি হয়েছে সিবিআইর আধিকারিকরা জানাচ্ছেন যে ম্যাথিউ স্যাম্বেলকে এই মাসের আঠাশ তারিখে দিল্লির সিবিআইয়ের সদর দফতরে তলব করা হয়েছে সেদিন সেই ব্যক্তির সঙ্গে ম্যাথিউ স্যাঙ্গলকে মুখোমুখি বসিয়ে এই ক্যামেরার রহস্যের পেছনে কি আসল তথ্য রয়েছে সেটা জানার চেষ্টা করবেন সিবিআইয়ের গোয়েন্দারা এবং যেটা সিবিআই তরফে জানানো হচ্ছে যেহেতু ক্যামেরা নিয়ে একটি রহস্য তৈরি হয়েছে তাই ম্যাথ্যু স্যামিলার কাছ থেকে সেই ক্যামেরা আসলে কে বসেছিল এবং তিনি আসলে সত্যি কথা বলছেন না মিথ্যে বলছেন সেটা জানার চেষ্টা করবেন সিবিআইয়ের গোয়েন্দারা ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ সেনা এবিপি আনন্দ কলকাতা